হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো এঁচোড়। সিজনের এই প্রথম এঁচোড় করছি গাছ থেকে কেটে, তো আমাদের গাছেরই এঁচোড় বানাচ্ছি আজকে। আমি আজকে বানাবো সম্পূর্ণ মাংসের সাথে এঁচোড়। কীভাবে তোমরা রান্না করবে তো দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্টেও জানিও কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও একটু সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, আমি আজকে সম্পূর্ণ মাংসের সাথে এঁচোড়টা কীভাবে করলাম তো দেখতে থাকো। দেখো, আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা, টমেটো, দুটো টমেটো নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি একটা মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নেব। আর আমি এখানে আগে থেকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এঁচোড়টা। আমি নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিলাম। আমার এঁচোড় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, পুরোটা সেদ্ধ করছি না। 80% আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তো সর্ষের তেল দিয়ে আমি এবার আলুটা ভাজবো। তার আগে আমি সর্ষের তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, কারণ আলুটা সুন্দর কালার আসবে। আমি তেলটা এখানে বেশি করে দিয়ে দিয়েছি একবারে। এই তেলে আমি রান্নাটা করবো। দেখো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটা সুন্দর ভালো গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করবো গ্যাসটা কমিয়ে। দেখো, আমার আলুও ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি গোটা জিরে, তেজপাতা আর এলাচ আমি ফোড়ন দিয়ে দেবো। তারপর সুন্দর গন্ধ বেরোলে এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করবো। পেঁয়াজটা দেখো আমার মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এবার আমি যে পেস্ট করে রেখেছি আদা, রসুন, লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয়, তোমরা একবার করে দেখো। দেখো, আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে। এবার আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি আলু ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম আর এঁচোড় সেদ্ধের সময় আমি কিছু নুন দিয়েছিলাম। তো এরপর আমি বুঝেই নুনটা দিচ্ছি। দেখো, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের দেখাই যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, এখানে আমি একটা গরম মশলা বানানোর জন্য জায়ফল নিয়েছি, জৈত্রি নিয়েছি, তিনটি লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়েছি, চারটে এলাচ নিয়েছি। এটা দিয়ে আমি একটা গরম মশলা বানাবো। এটা আমি শিলে পেস্ট করে নেব, মিক্সিতে এটা পেস্ট হবে না বলে আমি শিলে পেস্ট করে নেবো। দেখো, এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে আমি ভালো করে কষাবো। খুব সুন্দর মাংসের স্বাদে এঁচোড়টা, দারুণ খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে।
দেখো আমার সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এঁচোড়টার সাথে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এঁচোড় আর আলু ভালো করে কষানো, এবার কষিয়ে নেবো আমি। দেখো আমার যেহেতু মশলাটা লেগে আসছিলো তার জন্য আমি একটু হালকা করে জল দিয়ে দিলাম। আবার ভালো করে আমি কষাবো। কষানোর পর আমি এবার জল দিয়ে আলু আর এঁচোড়টা একটু সেদ্ধ হোক, আমি তো এঁচোড়টা তখন পুরোপুরি সেদ্ধ করিনি। দেখো এবার আমি ঢেকে দেবো। তো আমার হয়ে এসছে দেখো সুন্দর মাংসের স্বাদে এঁচোড়। আমি যে মশলাটা বেটে নিয়েছি গরম মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে এক চামচ ঘিও দিয়ে দেব। দেখো আমি ঘি দিয়ে দিলাম। তো আজকে আমার এঁচোড় কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখো আমার মাংসের সাথে এঁচোড় একদম সম্পূর্ণ রেডি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, টাটা।